একদিন ভগবান বুদ্ধকে কেউ এটা প্রশ্ন করেছিল যে আমি আপনাকে পছন্দ করি আর আমি আপনাকে ভালোবাসি, এই দুটোর মধ্যে তফাত কি? ভগবান বুদ্ধ একটি ফুলের উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে এর জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি তুমি কোনো ফুলকে পছন্দ করো তাহলে সেই ফুলকে ছিঁড়তে চাইবে এবং নিজের কাছে রাখতে চাইবে, কিন্তু যদি তুমি ফুলকে ভালোবাসো তাহলে তুমি কখনোই ফুলটিকে ছিঁড়বে না, বরং গাছটিকে যত্ন করে জল দিবে আর গাছটিকে বড় করতে সাহায্য করবে। এটাই তফাৎ পছন্দ করা আর ভালোবাসার মধ্যে। আপনার কি মতামত আর কি শিখতে পারি আমরা এই ঘটনা থেকে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।